যে খবরের দিকে নজর রাখবো, আগরতলায় হোটেলে তৃণমূল নেতাদের খোঁজে বিশাল পুলিশ বাহিনী। শায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়ার জন্য হোটেলে পৌঁছে যায় পুলিশ বাহিনী, সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। গতকাল শায়নী ঘোষের গাড়িতে হামলা হয়েছিল, হামলা করার অভিযোগ উঠেছিল। এরপর আজকে আগরতলা হোটেলে পুলিশ বাহিনী। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আগরতলায় হোটেলে তৃণমূল নেতাদের খোঁজে পুলিশ বাহিনী, কি জানতে পারছো বিষয়? দেখো, আগরতলায় গত কয়েকদিন ধরেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে তাদের রাজনৈতিক প্রচার কর্মসূচি করতে হচ্ছে। দেখো, ঘটনার সূত্রপাত প্রায় দু মাস আগে থেকেই, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস সে রাজ্যে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং সংগঠনকে চাঙ্গা করছে, সেই জায়গা থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছিল এবং বারবার তৃণমূল নেতাদের উপর আক্রমণ করা হয়েছিল। গতকাল শায়নী ঘোষ যখন প্রচার কর্মসূচি করে ফিরছিলেন, সেই সময় তার গাড়িতে হামলা করা হয় এবং সেই ছবিতেও স্পষ্ট যে তার গাড়িতে কিভাবে আক্রমণ করা হয়েছিল। এবং তারপরেই কিন্তু আজ সকালে দেখা যায় যে আগরতলার যে হোটেলে তারা রয়েছেন, সেই হোটেলে বিশাল পুলিশ বাহিনী আসেন এবং সঙ্গে দুই একজন ডিএসপি পদমর্যাদার অফিসারও এসেছিলেন, সেখানে মহিলা পুলিশ কর্মী ছিলেন। শায়নী ঘোষকে তারা থানায় নিয়ে যেতে চাইছেন, কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষ যেটা বলেছেন যে 41 এ নোটিশ ছাড়া কিভাবে তারা থানায় শায়নী ঘোষকে যেতে দেবেন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের সঙ্গে তাদের কথাবার্তা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কি কারণে তিনি থানায় যাবেন, তার গাড়ির উপর আক্রমণ করা হয়েছে, অর্থাৎ যারা আক্রমণ করেছে তাদের পুলিশ গ্রেপ্তার না করে যার গাড়িতে আক্রমণ করা হয়েছে তাকেই পুলিশ থানায় নিয়ে যেতে চাইছে, তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন উঠছে। গত কয়েকদিন ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আক্রমণ হচ্ছে। গতকাল যেভাবে বাবুল সুপ্রিয়, সুস্মিতা দেব এবং শায়নী ঘোষরা প্রচার করছিলেন, যেভাবে সেখানে মাইক বাজিয়ে তাদের উপর ডিস্টার্ব করা হচ্ছিল তাদের পথসভার উপর, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছিল। আজকেও সকালে শায়নী ঘোষকে নিয়ে যাওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী এসেছেন থানায়, তবে কি কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে তা কিন্তু এখনো পরিষ্কার জবাব দিতে পুলিশ অফিসাররা পাননি। তবে যেটুকু আমরা জানতে চাই পেরেছি যে পুলিশ অফিসাররা বারবার কিন্তু শায়নী ঘোষকে বলছে আপনারা থানায় চলুন, কিন্তু কুণাল ঘোষ বা তৃণমূল কংগ্রেসের নেতারা যেটা জানতে চাইছেন যে কি কারণে তিনি থানায় যাবেন, সেই নিয়ে কিন্তু এখনো মধ্যে কথাবার্তা হচ্ছে। এখনো পর্যন্ত থানাতেই তারা, এখন পর্যন্ত তারা এই হোটেলেই তারা রয়েছেন এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বদের সঙ্গে কথা বলছেন কুণাল ঘোষ। তারপরে পরিস্থিতি কোন দিকে যায় তার দিকে লক্ষ্য রয়েছে রাজনৈতিক মহলের। ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। বিনা নোটিশে কিভাবে তাদের নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আগরতলায় তৃণমূল নেতাদের খোঁজে বিশাল পুলিশ বাহিনী, শায়নী ঘোষকে থানায় নিয়ে যেতে বিশাল পুলিশ বাহিনী এসেছে আগরতলা থানায়, আগরতলা হোটেলে, এবং সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। কিভাবে বিনা নোটিশে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্ন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। গতকাল শায়নী ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল এবং ত্রিপুরা পুরভোটের জন্য একের পর এক প্রচার চালাচ্ছে তৃণমূল, প্রচার কর্মসূচি করা হচ্ছে এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। একাধিকবার এই অভিযোগ উঠেছে তৃণমূলের তরফ থেকে। এবার শায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে আগরতলা হোটেলে, সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ, কথা বলছেন পুলিশ কর্মীদের সঙ্গে। কিভাবে বিনা নোটিশে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্ন করা হয় তৃণমূল নেতাদের পক্ষ থেকে।
শানি ঘোষকে থানায় নিয়ে যেতে বিশাল পুলিশ বাহিনী আগরতলায় পৌঁছে যায় এবং বিনা নোটিশে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেই প্রশ্ন করা হয়। আমরা দেখছি যে তৃণমূল নেতাদের ওপর যেভাবে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে তারা আক্রান্ত হচ্ছেন, ত্রিপুরাতে তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে, তাদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে। এর আগেও যুব তৃণমূল নেতৃত্বকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ, যদিও তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা কোনোভাবেই পিছু হটবেন না, এভাবে তারা ভয় পাবেন না, তাদের প্রচার চলবে, তাদের যা কর্মসূচি আছে সেটা চলবে, সাফ জানিয়ে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে।